সম্ভবত নাহিদ রানাই একমাত্র পেসার বাংলাদেশের যার পেসকে ভয় করে প্রতিপক্ষের ব্যাটাররা। অসম্ভব পেস রয়েছে বাংলাদেশের এই তরুণ পেসারের বলে। 22 বছর বয়সী নাহিদের প্রশংসা করছিল, বারবার প্রশংসা করছিল কমেন্ট্রি বক্সে থাকা ইয়ন বিশপ। এই বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে নাহিদ রানা আসলেই যেভাবে পারফর্ম করছেন, যেভাবে বোলিং করছেন, গতি তুলছেন, প্রতিপক্ষের ব্যাটারদের ভয় দেখাচ্ছেন, সেটা যদি বলতে হয় তাহলে বাংলাদেশ ক্রিকেটের জন্য নাহিদ রানা একটা সম্পদ হতে চলেছে। সেটা আসলে কতটুকু দেশের ক্রিকেট নাহিদ রানাকে সাপোর্ট করতে পারবে কিংবা ধরে রাখতে পারবে, এই পেসারকে আর উন্নতি ঘটাতে পারবে, সেটা ওই জায়গাটার উপর নির্ভর করবে নাহিদ রানার সামনের দিকে এগিয়ে যাওয়া। তবে তিনি তার অভিষেকের পর থেকে এখন পর্যন্ত যেভাবে খেলছেন, যেভাবে বোলিং করছেন, যেভাবে নিজের দাপট দেখাচ্ছেন, সেটা সেটা দেখে আমরা অন্তত বলতে পারি বাংলাদেশ একজন সুপারস্টার পেয়ে গেছে। বাংলাদেশ একজন পেস বোলিংয়ের অন্যতম কাণ্ডারি হিসেবে আমরা বাংলাদেশের পেস বোলিংয়ের অন্যতম কাণ্ডারি নাহিদ রানাকে বলতে পারবো আর কিছুদিন পর। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে বেশি দিন হয়নি, টেস্ট ক্রিকেটে আজ নিজের প্রথম 5 উইকেটের দেখা পেয়েছেন নাহিদ রানা। ক্যারিবীয়দের ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দেওয়ার পথে বাংলাদেশ সামান্য লিড পেয়েছে, সেই 146 রানে ক্যারিবীয়দের অল আউট করে দেওয়ার পথে, কিন্তু নাহিদ রানাই পেয়েছেন 5টা উইকেট, তিনি দলের সর্বোচ্চ উইকেট শিকারী। অসাধারণ বোলিং ছিল তার, 3 ইকোনমি রেটে বোলিং করেছেন, প্রায় 3.3 ইকোনমি রেটে বোলিং করেছেন নাহিদ রানা। আজকে নাহিদের বলে যেটা সবচেয়ে বেশি দেখা গিয়েছে, তার বলে কিন্তু প্রতিপক্ষের ব্যাটাররা বারবার ভয় পাচ্ছিল, তাকে খেলতে তারা সেভাবে কনফিডেন্স পাচ্ছিল না, সেটাই কিন্তু ব্যাটসম্যানদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। কখনো তাদের কাঁধে বল লাগছে, কখনো নাহিদ রানার বাউন্সার মাথায় লাগছে, মুখে লাগছে, আনকমফোর্টেবল করে ফেলেছিল প্রতিপক্ষের ব্যাটারদের। সেগুলো আসলে ব্যাটারদের জন্য ব্যাটিং করাটা পথটা কঠিন করে তুলেছে। সেই জায়গাতে নাহিদ রানা সুবিধা পেয়েছেন এবং তার বল খেলতে গিয়ে বারবার ক্যাচে পরিণত হচ্ছিল ক্যারিবীয় ব্যাটাররা। এ থেকে বলা যায় বাংলাদেশের একমাত্র পেসার হিসেবে শুধুমাত্র নাহিদ রানাকেই কিন্তু খুব বেশি ভয় করেছে ক্যারিবীয় ব্যাটাররা। আজ 5টা উইকেট পেয়েছেন, গতকাল থেকে শুরু হয়েছে নাহিদের চমৎকার বোলিংয়ের প্রদর্শনীটা। গতকাল বাংলাদেশ যে 1টা উইকেট পেয়েছে সেই উইকেটটা কিন্তু নাহিদ রানা পেয়েছেন, আজ দিনের প্রথম 2টা উইকেটও কিন্তু নাহিদের কাছ থেকে আমরা দেখেছি। এছাড়াও ভালো বোলিং করেছেন, যেমনটা তিনি প্রত্যেক ম্যাচেই করে থাকেন হাসান মাহমুদ। তিনি সুইংয়ের জাদু দেখিয়েছেন, পরপর 2টা উইকেট পেয়েছেন নাহিদের পর। তাইজুল ইসলামও ছিল ভালো বোলিং করেছেন তিনিও। সব মিলিয়ে বোলাররা দারুণ একটা সাপোর্ট দিয়েছে ব্যাটারদের বাজে ব্যাটিংয়ের ওই রানকে, 160 রানটাকে একটা ভালো সাপোর্ট দিয়েছে বোলাররা, যার জন্যই মূলত বাংলাদেশ সামান্য একটা লিড পেয়েছে। এই জায়গা থেকে ভালো ব্যাটিং করে এই টেস্ট ম্যাচটা জয়ই এখন বাংলাদেশের লক্ষ্য থাকা উচিত।